ক্রিকেট বাংলাদেশের ফুটবল জগতে আপনাকে স্বাগতম। রোনালদো বললেন, সালার গোল নয় আমারটাই সেরা। এবার ফিফা বর্ষসেরা পুরস্কার অ্যাওয়ার্ডে গোলের পুরস্কার জিতেছেন মোহাম্মদ সালা। ক্রিস্টিয়ানো রোনালদো মনে করেন তার গোলটাই সেরা। ফিফা বর্ষসেরা গোলের পুরস্কার মোহাম্মদ সালার হাতে উঠতেই বিতর্কের সৃষ্টি হয়েছিল। মিশরীয় ফরওয়ার্ডের গোলটি কি সত্যি এই পুরস্কারের যোগ্য, প্রশ্নটা নিয়ে আলোচনা চলছে এখনও। জ্লাতান ইব্রাহিমোভিচের মতো তারকা তো সোজা সাপটাই বলেছেন, সালার গোলটা এই পুরস্কারের যোগ্য নয়। এবার তার সঙ্গে গলা মেলালেন ক্রিস্টিয়ানো রোনালদো। বর্ষসেরা গোল বেছে নিতে 10টি গোলের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছিল ফিফা। এর মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে রোনালদো ও গ্যারেথ বেলের বাইসাইকেল কিকে করা 2টি গোল। এছাড়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির অসাধারণ সেই ফিনিশিংও স্থান পেয়েছিল সংক্ষিপ্ত তালিকায়। ছিল দেনিস চেরশেভের সময়কে থমকে দেওয়া বিশ্বকাপের সেই গোল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে পুরস্কার অ্যাওয়ার্ড ওঠে সালার হাতে। গত ডিসেম্বরে এভারটনের বিপক্ষে তার করা গোলটি এই পুরস্কার পায়। বক্সের ডান প্রান্তে দুই খেলোয়াড়কে কাটিয়ে বাঁ পায়ে শটে দূরের পোস্টে গোল করেছিলেন লিভারপুলের এই তারকা। তবে সালার সেই গোলটি গত ডিসেম্বরে ইংলিশ প্রিমিয়ার লিগে সেরা হিসাবে বিবেচিত হয়নি। প্রশ্নটা তাই পুরস্কার অ্যাওয়ার্ডের পরপরে উঠেছিল যে গোল লিগে মাসের সেরা হিসেবে জায়গা পায় না, তা বর্ষসেরার পুরস্কার যেতে কিভাবে। এ নিয়ে তখন থেকে বিস্তর আলোচনা, সমালোচনা আর বিশ্লেষণ চলছে, যার বেশিরভাগই সালার পুরস্কার পাওয়ার বিপক্ষে। আর রোনালদোও মুখ খুললেন এই সুযোগে। ফিফা বর্ষসেরা পুরস্কার প্রদান অনুষ্ঠানে সেদিন অনুপস্থিত ছিলেন পর্তুগিজ তারকা। এ নিয়েও গুঞ্জন উঠেছে, রোনালদো আগেই জানতেন বর্ষসেরার পুরস্কারটা তার হাতে উঠছে না, তাই হয়তো অনুষ্ঠানে যাননি ক্রিস্টিয়ানো রোনালদো, ঠিক উয়েফা বর্ষসেরা সেই অনুষ্ঠানের মতো। সে যাই হোক, সালার গোলটি যে ক্রিস্টিয়ানো রোনালদো সেরা মনে করছে না, তা সংবাদ সম্মেলনে কিংবা বিবৃতি দিয়ে জানাননি রোনালদো। ইনস্টাগ্রামে সরাসরি ভিডিও বার্থ জুভেন্টাস তারকা সালার গোলের প্রশংসা করলেও সোজা সাপটা বলেন, আসুন নিরপেক্ষ থেকে নিজেরা নিজেদের মিথ্যা না বলি, আমার গোলটাই সেরা ছিল। রোনালদো অবশ্য তার আগে বলে দেন, সালার পুরস্কার ট্রফি প্রাপ্য ছিল, গোলটাও ভালো। এবার ক্রিস্টিয়ানো রোনালদো ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেও ট্রফিটা যে জিতে নিয়েছে লুকা মদ্রিজ, সাবেক ক্লাব সতীর্থকে এ নিয়ে দেরিতে হলেও অভিনন্দন জানিয়েছেন রোনালদো। পুরস্কারটা জেতার জন্য মদ্রিজকে অভিনন্দন। এবার পুরস্কার জিততে না পারলেও ভিডিও বার্তায় নিজের জায়গাটা ঠিকই মনে করিয়ে দিতে বলেনি পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। অনেক পুরস্কার জিতেছি, আমি জয়ের জন্য খেলি, পুরস্কারের জন্য নয়। 15 বছর শীর্ষ স্থানে ছিলাম, যা করেছি তা নিয়ে আমি গর্বিত। খবরটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। আপনারাও কি রোনালদোর মতো মনে করেন পুরস্কারটি সালার প্রাপ্য ছিল না? তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ফুটবলের নিত্য নতুন সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।